দুদিন আগে আমরা যখন ফর্মালি রিলঞ্চ করেছিলাম এই 31 দফাটিকে ঢাকার একটি হোটেলে, সেখানে আমি একটি কথা বলেছিলাম। কথাটি ছিল যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি, রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না, সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, উপজেলার চেয়ারম্যান হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো, কেন এই জিনিসটা হলো না, কেন এটা করলে, কেন এটা করলো না, জবাবদিহিতা দিতে হবে, জবাব দিতে হবে সবাইকে। এবং এটি যদি নিশ্চিত করতে হয়, অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে, যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয়।